তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দেখে বুঝতেই পারছি, এটা আমি আমার বাপের বাড়ি এসে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ভিডিওটা তো এখানে ছাড়তে আসি, তো স্টার্টটা করা হয়নি, তো ওই জন্য এখান থেকে স্টার্ট করলাম কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিওটা করা। আর আমার শাশুড়ির মন্তব্যটা আগে শোনা তোমার সবাই, খাসির মাংস করবি, মুরগির কোপ্তা করবি, ভেটকি মাছের কালিয়া করবি, তুমি কিছু দাও আমি কিছু দিই, হ্যাঁ দিয়ে ভিডিওটা কর, এখন তো পয়সার অনেক দরকার। দাদা তুই 500 টাকা, আমি 500 টাকা খাওয়ার নি রাত্রি আদার ঘরে, 500 টাকায় খাবার খাবো একদিনে, হায় ভগবান, 500 হাজার টাকা, ও বাবা, আমি থুতু দিয়ে টাকা গুনবো, 30 40 সামনে দিয়ে সামনে দিয়ে যা, এটা তোমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে মাকে, হ্যাঁ তোদের লক্ষ্মী ভাণ্ডার তোর বাবা দিয়েছে, তো তোদেরকে কোনোদিন তো তুই ভুলে বেশি পড়ে মামিদের কাছ থেকে তো করতে পারিস, এই নিয়েছে তো, চার পয়সা ইনকাম করলে 2 পয়সা খেতে হয়, 2 পয়সা রাখতে হয়, 4 পয়সা ইনকাম করে 4 পয়সা খেয়ে নিলে হবে, বউ বাচ্চা আছে, সংসার ধর্ম আছে, বাচ্চার স্কুল পাঠশালা আছে, তোদের ঘোরা বেড়ানো আছে, এইসব পয়সাগুলো তো রাখতে হয়, সবসময় খালি সব পয়সা খেয়ে নিলে হবে, সবসময় ভবিষ্যতের কথা ভাবতে হয় বুঝলি, বাবা মা কদিন আছে, আজ আছে কাল নেই। তো এখানে বসিয়ে দিচ্ছে আমি চা কি চিলি ফিশ, তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে দেবো, ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ, ওটা আমরা কিনিনি, ওটা তো আমার মামা শ্বশুরের ছেলে গেছিলো ক্যাটারিংয়ে, তো ওরা দিয়েছে, নিয়ে এসেছিলো, দিয়েছে চিলি ফিশ, তো পকোড়াটা করাই আছে মানে ফিশ দিয়ে ভেটকি মাছের, তো আমরা শুধু গ্রেভিটা করছি, তো এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, এরপর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, ক্যাপসিকামটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে কোনো কটা জিনিস কিনে রেখে মানে কেটে রেখেছি সেইটা একবার দেখে নাও, তো চলো এখন ততক্ষণ ভাজা ভাজা হোক ততক্ষণ দেখে নাও। তো এখানে আছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কোঁচা আর টমেটো, তো এটাকে হালকা করে ভেজে আমি তেলটা দিয়ে দেবো, তেলটা সামা অনেক অল্পই দিয়েছি, তো একটু নুন দিয়ে দেবে ভাজার সময়, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় মানে এই ভাজাগুলো, তো এর মধ্যে সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো আমি আদা রসুন কুচিটা, কিছুক্ষণের মধ্যে এই লঙ্কা টমেটোটাও দিয়ে দেবো, তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, অল্প নরম নরমও হয়ে এসছে, পুরো তো পুরো ভাজা হবে না, তো এবার একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, আগে নুনটা দিতে আমি ভুলে গেছি, তো সামান্য নুনটা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে ছড়িয়ে, তো টমেটো সস, সয়া সস, চিলি সস একসঙ্গে নিয়ে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো আমার মামামের গানটা কেমন লাগলো, আমার নিজের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে, আর আমার শাশুড়ির কথাগুলো তোমাদের কেমন লাগলো ঠিকই বলেছে, কিছু খাও কিছু রাখো তাই না, তবেই না পরের এটা হবে কি বলে, যা ভুলভাল বলছিস বাদ দাও, ভিডিওটা কেমন লাগলো তোমাকে তোমরা আমাকে জানিও, ভিডিওটা বেশি বড় হচ্ছে না, ভিডিও ছোটোই হচ্ছে, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, টাটা, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।